নাটোরের লালপুরে দিনরাত ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বালু উত্তোলনের মহোৎসব চলছে। কোথাও সরকারি প্রকল্পের নামে, আবার কোথাও বলা হয় জমি চাষ উপযোগী করতে বালু উত্তোলন করা হচ্ছে। শুষ্ক মৌসুমে পদ্মার চর থেকে নানা অজুহাতে বালু তুলছে প্রভাবশালীরা। জমির মালিক ও স্থানীয়দের অভিযোগ, জড়িতরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পায় না, বাধা দিলে তার উপর নেমে আসে হয়রানি ও শারীরিক নির্যাতন। প্রশাসনের লোক, রাজনীতিবিদরা না থাকলে বাধাতে এইসব কাজগুলো করতে পারবে না। বাধা দিয়ে আমরা কি পারি? আপনি অর্ডার দিলেন, আমি বাধা দিয়ে আবার নতুন মানুষ লোক বাধা দিয়ে কি করতে পারে? বলে আমাদের কাগজপাতি আছে, আমরা সেই বলে করতেছি, এবং যে জমিগুলো কাটতেছে সেই জমিগুলো আমাদেরই। এদিকে অভিযুক্তদের কয়েকজন বৈশাখী টেলিভিশনের কাছে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। আমি এই ধরনের কারোর সাথে সম্পৃক্ত না, কেউ যদি বলে তাহলে এটা সূত্র বানা, রাজনৈতিক সূত্র বানা করে এটা বলতে পারে। রাখেন আমার ঘরে আসলাম, কথা বলি রাখেন। উপজেলা সহকারী ভূমি কমিশনার জানালেন, তদন্ত করে সত্যতা পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। অচিরেই দেখবো গিয়ে কারা কাটছে, তাদের বিরুদ্ধে যদি সত্যি হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা যেটা আইনগত আছে সেটা নেওয়া হবে। বালু উত্তোলনের ফলে বর্ষা মৌসুমে ভাঙ্গনের আতঙ্কের মধ্যে রয়েছে চরবাসী। ইসাহাক আলী, বৈশাখী সংবাদ, নাটোর।